কখনো ভলোদিমিরকে ভ্লাদিমির, কখনো আবার ইউক্রেনীয়দেরকে ইরানি, এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ফার্স্ট লেডি বলেও সম্বোধন করেছেন জো বাইডেন। মুখ ফসকে ভুলভাল বলে ফেলা যেন মার্কিন প্রেসিডেন্টের অভ্যাসে পরিণত হয়েছে। ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার খেই হারিয়েছেন তিনি। বারবার বয়স ও স্মৃতিশক্তি নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। আলোচনার সমালোচনার মুখে বাধ্য হয়েছেন স্বাস্থ্য পরীক্ষা করাতেও। শারীরিকভাবে সুস্থতার প্রমাণ দিয়েই গাজার সঙ্গে ইউক্রেনকে গুলিয়ে ফেলেন তিনি। আবারও করলেন একই কাণ্ড, এবার ইরাকের সঙ্গে ইউক্রেনকে গুলিয়ে ফেলেছেন বাইডেন। শনিবার মার্কিন এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। আফগানিস্তান ও ইরাকে মার্কিন সেনা নিয়ে কথা বলতে গিয়েই এই মন্তব্য করেন তিনি। এদিকে বাইডেনের আবারও মুখ ফসকে এমন মন্তব্যের পর আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। আবারও বয়স নিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাকে। বয়সের ভারে কাবু হয়ে পড়েছে বাইডেন, এমন কটাক্ষ করছেন কেউ কেউ। আফরিন মৌ, সময় সংবাদ।